আসসালামু আলাইকুম ফেয়ারল্যান্ড প্যারেন্টসে সবাইকে স্বাগত। গর্ভধারণ, মাতৃত্ব ও শিশু লালন পালন নিয়ে সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সব নবজাতকই কান্না করে, এটাই বাস্তবতা। কান্নাই পৃথিবীতে তাদের প্রয়োজন জানান দেওয়ার একমাত্র উপায়। কিন্তু প্রায় 15-20% মতো নবজাতক অন্যদের তুলনায় অনেক বেশি কান্না করে। যখন এসব সুস্থ বাচ্চা কোনো কারণ ছাড়াই, যেমন অসুস্থ লাগা, খিদে লাগা, মায়ের সংস্পর্শের ইচ্ছে, ন্যাপির ভিজে ভাব, ক্লান্ত লাগা কিংবা গরম বা ঠান্ডা লাগা ছাড়াই বেশ অনেকটা সময় জুড়ে কান্না করতে থাকে, তখন এ ধরনের শিশুদের বিশেষজ্ঞরা কলিক বেবি বলে থাকেন। আজকে আমরা আলোচনা করব নবজাতক শিশুর অস্বাভাবিক কান্না এবং কলিক বেবি নিয়ে। অনেক মা বাবাই বুঝে উঠতে পারেন না নবজাতক কেন কান্না করছে। যখন তারা ডাক্তারের কাছে নিয়ে যান এবং শিশুর শারীরিক কোনো সমস্যা পাওয়া যায় না, কিংবা যখন যেসব কারণে বাচ্চা কাঁদতে পারে তার সবগুলোই ঠিকঠাকই থাকে, তখন স্বাভাবিক কারণেই মা বাবা অনেকটা আতঙ্কিত ও অসহায় বোধ করেন। এই অজানা কারণে শিশুর কান্না করা ব্যাপারটি একজন নতুন মায়ের জন্য ভীষণ মানসিক চাপের তো বটেই। অনেক সময় এই মানসিক চাপ মায়ের মনে অপরাধবোধ এবং ডিপ্রেশন তৈরি করে। কারণ মা যখন এই সমস্যার সমাধান খুঁজে পান না, তখন তিনি নিজেকে অযোগ্য মা ভাবতে শুরু করতে পারেন। অনেকে এই চাপ সহ্য করতে না পেরে বাচ্চাকে জোরে জোরে ঝাঁকানো, কান্নারত বাচ্চাকে একা রেখে চলে যাওয়া কিংবা অন্যান্য কিছু ঝুঁকিপূর্ণ কাজও করে ফেলেন। তাই এই সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। শিশু বিশেষজ্ঞদের মতে, বাচ্চা যদি সাধারণত দিনে 3 ঘন্টা বা তার বেশি, সপ্তাহে 3 বা 4 দিনের বেশি এবং একটানা 3-4 সপ্তাহের বেশি এ ধরনের কান্না করতে থাকে এবং সেই কান্নার যদি কোনো ব্যাখ্যা না থাকে, ধরে নিতে পারেন শিশু হয়তো কলিক। শিশুর কয়েক সপ্তাহ বয়স থেকেই কলিকের সমস্যা শুরু হতে পারে। কলিকের কারণে শিশু দিন বা রাতের যে কোনো সময়ে কান্না করতে পারে, তবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কান্না বেশি থাকে। এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ প্রায় 60% শিশুর ক্ষেত্রে এটি 3 মাসের মধ্যেই ঠিক হয়ে যায়। 90% শিশু 4 মাসের মধ্যে এই সমস্যা কাটিয়ে ওঠে। তবে স্বল্প সংখ্যক কিছু বাবা মায়ের মতে তাদের সন্তান 8-12 মাস পর্যন্ত কম বেশি এই সমস্যা বোধ করেছে। মনে রাখতে হবে, কলিকের কারণে পরবর্তীতে শিশুর তেমন শারীরিক বা মানসিক সমস্যা হওয়ার কথা প্রমাণিত হয়নি। কলিক কি কারণে হয় তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে হজমের সমস্যা, রিফ্লাক্স বা পরিবেশগত কারণে কলিক হতে পারে বলে মনে করা হয়। কলিক আপনার শিশুর কোনো অসুস্থতার লক্ষণ নয়। সে যে ভঙ্গিতে কান্না করতে থাকে তা দেখে মনে হতে পারে তার পেট ব্যথা করছে, কিন্তু এটা তার পেট ব্যথার লক্ষণও নয়। ধারণা করা হয় পেটে গ্যাসের কারণে শিশু কলিক হতে পারে, কিন্তু গবেষকরা এখন মনে করছেন শিশুর কান্নার কারণেই পেটে গ্যাসের সৃষ্টি হয়। কারণ সে যতক্ষণ কান্না করতে থাকে ততক্ষণই সে বাতাস গিলতে থাকে। কলিকের আরো কিছু লক্ষণ থাকতে পারে, যেমন কান্নার সময় কোনোভাবেই শিশুকে শান্ত করা যায় না। কান্নার সময় হাত মুষ্টিবদ্ধ করে রাখে, মুখ লালচে বর্ণের হয়ে যায়, পিঠ বাঁকিয়ে হাঁটু পেটের কাছে নিয়ে আসে, গ্যাসের কারণে পেট শক্ত হয়ে থাকে। কলিক কেন হয় বা সব শিশুর ক্ষেত্রে এটি কেন হয় না তা আজও অনাবিষ্কৃত। বিশেষজ্ঞদের কাছে এটি এখনো রহস্য। তবে কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন কলিক বাচ্চারা সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে তাদের ইন্দ্রিয়ের উপর কোনো ধরনের চাপ, যেমন কিছু দেখা, শোনা বা অনুভব করা সহ্য করতে পারে না, ফলে তারা বিরক্ত হয়ে ওঠে এবং কান্না জুড়ে দেয়। তবে সেই সাথে এটিও ঠিক যে বেশিরভাগ কলিক বাচ্চার সচরাচর স্বাস্থ্যগত অন্যান্য সমস্যা কম থাকে। অনেকে মনে করেন শিশুর অন্ত্রে সুস্থ ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতার কারণেও কলিক হতে পারে। গবেষণায় দেখা গেছে কলিক শিশুদের অন্ত্রে অন্য শিশুদের চাইতে অন্যরকম মাইক্রোফ্লোরা থাকে। কিছু কিছু ক্ষেত্রে খাবারে অ্যালার্জির কারণে কলিক হতে পারে। ফর্মুলা খাওয়া বাচ্চারা ল্যাকটোজ ইনটলারেন্ট হলে বা বুকের দুধ খাওয়া বাচ্চাদের ক্ষেত্রে মায়ের খাদ্যাভ্যাসের কারণে কলিক হতে পারে। শিশুর কলিক হওয়ার সাথে ছেলে শিশু না মেয়ে শিশু,
বুকের দুধ খায় নাকি ফর্মুলা খায় কিংবা জেনেটিক কারণের কোনো সম্পর্ক এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ যে কোনো শিশুর ক্ষেত্রেই ব্যাপারটি ঘটতে পারে। তবে কিছু গবেষণায় দেখা গেছে যেসব মায়েরা গর্ভাবস্থায় বা পরে ধূমপান করেন তাদের বাচ্চারা সাধারণত কলিক হয়। বাচ্চার আশেপাশে কেউ ধূমপান করলেও তা হতে পারে। কলিক শিশুর ক্ষেত্রে নিজে শান্ত থাকাটা সবচাইতে জরুরি, যদিও তা বলার চাইতে করাটা অনেক বেশি কঠিন। আমাদের ছোট্ট সোনা একটু কাঁদলেই অস্থির হয়ে পড়াটাই স্বাভাবিক। তবু সন্তানের স্বার্থেই আমাদের কিছু জিনিস মাথা ঠান্ডা রেখে চেষ্টা করে যেতে হবে। আমরা এখন কিছু টিপস নিয়ে আলোচনা করব। টিপসগুলো শিশুকে হয়তো কিছুটা শান্ত করতে পারে, কিন্তু এই উপায়গুলো সুবিধা মতো একটি একটি করে চেষ্টা করুন, সবগুলো একসাথে করবেন না। এতে শিশু আরো বিরক্ত হয়ে আরো বেশি কান্না জুড়ে দিতে পারে। শিশু কান্না শুরু করলেই সারা দিন। গবেষণায় দেখা গেছে বাচ্চার কান্নায় সাড়া দিলে পরবর্তীতে তা তার কান্না কমাতে সাহায্য করে। এ সময় শিশুর জন্য স্নেহের পরশ ও নিরাপদ আশ্রয় সবচেয়ে বেশি কাম্য। শিশু যদি কোনো কিছুতে বিরক্ত হয় তবে তা থেকে তাকে দূরে রাখুন, বিশেষ করে বিকেলে এবং সন্ধ্যার দিকে। যদি মনে হয় শিশু কোলাহল পছন্দ করছে না তবে এই সময় বেশি মানুষজন তার কাছে না আসাই ভালো। খেয়াল করুন সে কিসে বিরক্ত হচ্ছে এবং তা থেকে যথাসম্ভব তাকে দূরে রাখুন। পারিবারিক কলহ, মানসিক চাপ, মনোমালিন্য যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে হবে। নবজাতকের চারপাশের পরিবেশ শান্ত ও সুন্দর রাখুন। কলিকের কান্নার সময় উপস্থিত হলে আলো কমিয়ে দিন, যথাসম্ভব মৃদু স্বরে কথা বলুন বা একেবারে এই কথা বলবেন না, অন্য শব্দ যতটুকু সম্ভব কম করুন। আবার কিছু শিশুর ক্ষেত্রে হালকা ও মৃদু একঘেয়ে শব্দ কখনো কখনো শিশুকে শান্ত করতে পারে, যেমন টিভি বা রেডিওর মৃদু শব্দ। অনেক কলিক বেবি পেটে সামান্য চাপ দিলে আরাম অনুভব করে। শিশুকে আপনার কোলে উপর করে শুয়ে বা সোজা করে কোলে নিয়ে যাতে তার পেট আপনার কাঁধের উপর থাকে, অথবা তাকে আপনার হাতের উপর উপর করে শুয়ে আস্তে আস্তে তার পিঠ ঘষে বা চাপড়ে দিতে পারে। এতে সে কিছুটা আরাম বোধ করতে পারে। যেহেতু শিশু দিনের একটি নির্দিষ্ট সময়ে বেশি কাঁদে, তাই ওই সময়ের কিছুক্ষণ আগে অ্যান্টিকলিক সিরাপ খাওয়াতে পারেন, যদিও এটি প্রমাণিত নয়, তবে অবশ্যই তা করবেন চিকিৎসকের পরামর্শে। কলিকের কারণ যদি গ্যাস বলে মনে হয় আর আপনার বাচ্চা যদি বুকের দুধ খায়, তবে চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার ডায়েট থেকে অ্যালার্জি বা গ্যাস উদ্রেকারী কিছু খাবার খাওয়া বাদ রেখে দেখতে পারেন। আর শিশু ফর্মুলা খেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফর্মুলা পরিবর্তন করে দেখতে পারেন। শিশুকে প্যাসিফায়ার দিয়ে দেখতে পারেন। অনেক সময় চুষনি মুখে থাকলে বাচ্চার কান্না বন্ধ থাকে। অনেক সময় যখন কোনো কিছুই কাজ করে না, একমাত্র চুষনি বাচ্চাকে শান্ত করতে পারে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের গবেষণায় দেখা গেছে ঘুমানোর সময় চুষনির ব্যবহার সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম বা হঠাৎ শিশু মৃত্যুর আশঙ্কাও কম করে। মাঝে মাঝে শিশুকে নিয়ে ঘরের বাইরে ঘুরে আসতে পারে, বাইরের পরিবেশ শিশুর মন শান্ত করতে পারে। মনে রাখবেন সব শিশুর ক্ষেত্রে এই টিপসগুলো কাজ করবে এমন কোনো কথা নেই। এ সময় ধৈর্য ধরে আপনার চেষ্টা অব্যাহত রাখুন এবং ঠিক কোন পজিশনে থাকলে কিংবা কী করলে সে একটু ভালো বোধ করে সেটি নিয়ে মা হিসেবে আপনার ইন্দ্রিয় এবং নিজস্ব রিসার্চকেও গুরুত্ব দিন। অন্যদের উপদেশ অযাচিত মনে হলে তা নিয়ে আপাতত বেশি ভাবার কারণ নেই। যেহেতু কলিক কোনো রোগ না এবং নির্দিষ্ট একটি সময় পর এই সমস্যা কেটে যায়, তাই এই বিষয়টি আমরা বিস্তারিত জেনে নিলে কিছুটা রিল্যাক্স থেকে শিশুকে শান্ত হতে সাহায্য করতে পারবো। সদ্য পৃথিবীতে আসা প্রাণীটির এখন নিরাপত্তা ও মমতার প্রয়োজন সবচেয়ে বেশি। বিষয়টি একটু কঠিন হলেও মা বাবা ও পরিবারের সদস্যরা একে অন্যকে সহযোগিতা করলে এই চ্যালেঞ্জের সময়টি পার করে যেতে পারবেন। তাই বাবা মা কিংবা পরিবারের অন্য সদস্যরা ভাগ করে বাচ্চার যত্নের কাজটি পালন করুন। কখনোই দুজনে একসাথে ক্লান্ত হয়ে পড়বেন না, সময় ভাগ করে একজন একজন করে বিশ্রাম নিন। নবজাতকের সার্বক্ষণিক তত্ত্বাবধানই বাবা মায়ের প্রধান কাজ,
বিষয়টি মায়েদের জন্য একটু ক্লান্তিকর হয়ে যায় অনেক সময়, তাই যথাসম্ভব পরিবারের অন্যদের সাহায্য নিতে কেউ কার্পণ্য করবেন না। এ সময় মায়ের নিজের শারীরিক এবং মানসিকভাবে উজ্জীবিত এবং সুস্থ থাকার চেষ্টা করা প্রয়োজন। বাচ্চার সমস্যার ব্যাপারে অন্যদের সাথে আলাপ করুন, প্রয়োজনে অন্যদের সাহায্য নিন। সবসময় মনে রাখবেন এটি একসময় কেটে যাবে। বাচ্চা কলিক বলে মনে হলেও চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চেক আপ করাবেন, কারণ বাচ্চার কান্নার কারণ আসলেই কি আমরা তা নাও বুঝতে পারি, তাই পরীক্ষা করে দেখতে হয় তার আর কোনো সমস্যা আছে কিনা। কান্না ছাড়া আর কোনো অস্বাভাবিক উপসর্গ দেখলেও দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।